চলুন আজ আমরা বানাবো মেথি চিকেন। আচ্ছা, সেদিন যে নতুন আমি কিনলাম ননস্টিক সেটটা, সেটাতেই শুরু করছি। আর সর্ষের তেল দিচ্ছি। আচ্ছা, অল্প পরিমাণে যেহেতু চিকেন আমরা বানাচ্ছি, সেহেতু অল্পই সর্ষের তেল দিয়েছি। আপনারা চিকেনের পরিমাণ অনুযায়ী তেলটা নেবেন। আর তার মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটাতে না গোটা গরম মশলা এসব দেওয়ার দরকার নেই, কারণ এটাতে মেথির ফ্লেভারটাই কিন্তু স্ট্রং করতে হবে। তো পেঁয়াজটা নিয়ে, মোটামুটি পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দেখুন আমি আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা কুচিয়ে এটা দিয়ে দিয়েছি। এবার এটাকেও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আসলে আদা রসুন বাটাটা দেখা যাচ্ছে না বলে আমি একটু কাছে নিয়ে গিয়ে দেখিয়ে দিলাম। তাই হোক, এটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। মানে যখনই কোনো নতুন ইনগ্রেডিয়েন্টস দেবেন তখন ডেফিনেটলি সেটাকে মিশিয়ে নিতে হবে। এবং এটা ভাজা হয়ে গেলে এবার টমেটোটা দিয়ে দিতে হবে, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটাতে আমি কোনো রকমই স্ট্রং কিছু ফ্লেভার দিচ্ছি না, যেটা বারবার বলছি যে মেথির জন্য সেটা। তো এরপরে শুকনো মশলা দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, পরিমাণ মতো এগুলো আপনারা আপনাদের অনুযায়ী দেবেন। অল্প একটু চিনি আমি সবেতে দিই, এখানেও দিলাম। আর এটাতে আমি একটু ধনে গুঁড়ো, আর এইটা আমি একটু চিকেন মশলা, রেডিমেড কেনা সেই চিকেন মশলা দিয়ে দিলাম। অল্প একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, এবং এটাকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভাজার পরে অটোমেটিক্যালি একটু তেল ছেড়ে আসবে, তখন চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর দেখুন, অল্পই চিকেন নিয়েছি সেজন্য খুব বেশি মানে আমার আসলে প্রয়োজনও নেই, জানেনি আমি একা খাই। আর আমি খুব একটা গ্রেভিও পছন্দ করি না বলে ড্রাই বানাবো। আপনারা আপনাদের মতো করে পরিমাণ এবং কতটা গ্রেভি এগুলো আপনারা করে নেবেন। এটাও ভীষণ ভালো করে মিশিয়ে না, যেরকম আমি সব রান্নাতেই বলি যে একটু ঢাকা দিয়ে দিয়ে করবেন, তাহলে অনেক ভালো হয়। আর মাঝে মাঝে এভাবে ঢাকা খুলে জিনিসটাকে আরেকবার মিশিয়ে নেবেন। আর যদি আপনাদের মনে হয় যে একটু জল বেশি লাগবে, আমি যেমন দেখুন খুব অল্প জল দিচ্ছি, তো আপনারা আপনাদের যেরকম প্রয়োজন সেই অনুযায়ী গ্রেভিটা বানাবেন। এবং বারবার ঢাকা দিয়ে খুলে নেড়ে চেড়ে, তাতে না টেস্ট অনেক ভালো হয়। মোটামুটি যখন দেখবেন যে চিকেনটা হাফ সেদ্ধ হয়ে গেছে, এবং যেহেতু ছোটো ছোটো পিসই আছে, এটা উইথ বোন কিন্তু হয়ে গেছে, তো তখন মেথি পাতাটাকে একটু কুচিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবেন। আমার যেহেতু চিকেন অল্প, আমি মেথি পাতাও অল্প নিয়েছি। আপনার ওই রেশিওটা কিন্তু ঠিক মতো মেনটেন করলেই হয়ে যাবে। এটা না অটোমেটিক্যালি খুব টেস্টি হয় বিকজ অফ মেথি। আবার ওরকম বারবার ঢাকা দিয়ে দিয়ে করবেন, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এটাতে যেহেতু প্রচুর মশলা নেই, তো খুব ইজিও রান্নাটা, কিন্তু ভীষণ টেস্টি হয়। দেখুন, মাংস মোটামুটি সেদ্ধ হয়েই এসেছে, তো মানে চিকেনটা সেদ্ধ হলেই রান্না শেষ, আর কিছু করার নেই। সেটা হয়ে গেছে। এবার আমি একটু শুকনো করেছি, বারবার বলছি, আপনারা আপনাদের মতো নেবেন। আমি না এটাতে জাস্ট এক চামচ ঘি নিয়ে একটু ছড়িয়ে দেব, বাকি এতে গরম মশলা টশলা কিচ্ছু কিন্তু আমি দিইনি। দেখুন, এক চামচ ঘি খালি দিয়ে দিলাম, আমার রান্না কমপ্লিট। এবার আমি ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দেব, গ্যাসটা বন্ধ করে ঢেকে রেখে নেব। সো রান্না রেডি। এটা আপনারা ভাত দিয়ে খেতে পারেন, রুটি দিয়ে খেতে পারেন, পরোটা দিয়ে খেতে পারেন, সব কিছুর সঙ্গেই ভীষণ ভালো লাগবে। আর যেটা বারবার বলছি, আমি শুকনো করেছি, আপনারা আপনাদের মতো গ্রেভি বানিয়ে নিতে পারেন। সো মেথি চিকেন একদম রেডি। এরপরে আমি একটা প্লেটে মানে একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি, যেটা ডাইনিং টেবিলে ইউজ করার জন্য আমি নিয়ে যাব। বাট হ্যাঁ, দেখুন আমি ঢাকা দিয়ে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। সো স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম, কিছুক্ষণ পরে এটা অন্য পাত্রে নিয়ে খাবার জন্য নিয়ে নেব। ইটস ভেরি টেস্টি।